সুপ্রভাত প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজনে আর আপনারা সকলেই জানেন আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় থাকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে তার পাশাপাশি ফেসবুক ইউটিউব টুইটারে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এই আয়োজনে কল করার জন্য যে কাজটি করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারটি টুকে কল করতে হবে এবং কথা বলতে হবে আমাদের সাথে আর পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে আছেন এই প্রজন্মের একজন ভীষণ প্রতিভাবান শিল্পী স্বপ্ন মুশতারি প্রিয়াঙ্কা সুপ্রভাত প্রিয়াঙ্কা কেমন আছেন আপু কেমন আছেন ভীষণ ভালো আছি আর প্রিয়াঙ্কার কণ্ঠে গান শুনবো একটা অন্যরকম ভালো লাগে কাজ করছে শুরুটা কিভাবে করতে চাও বলো শুরুতে আমি একটি দেশের গান দিয়ে শুরু করতে চাই যে গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ গানটি হচ্ছে আমায় যদি প্রশ্ন করে এই গানটি গানটির গীতিকার শ্রদ্ধা গাজী মাঝার আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ ওকে তাহলে শুরু হচ্ছে প্রশ্ন করে আলো নদীর দেশ বলবো আমি বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করে আলো নদীর দেশ বলবো আমি অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা সত্যি গানটি একদম ছবির মতো সুন্দর তাই না অবশ্যই প্রত্যেকটি কথা এবং বাংলাদেশকে নিয়ে যত সুন্দর করে এক্সপ্লেইন করা হয়েছে গানটির মাঝে প্রত্যেকটি কথাই যেন একদম সত্য এবং দেশের প্রতি আসলে ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যায় যখন দেশাত্মবোধক গানগুলো গাই সত্যি এবং আমরা ভীষণ ভাগ্যবান এই কারণেই যে প্রথমত আমাদের দেশটা এত কষ্টের অর্জিত একটা দেশ তার পাশাপাশি আমরাই প্রথম মাতৃভাষার জন্য আমরা একমাত্র জাতি যারা কিনা মাতৃভাষার জন্য আমরা সংগ্রাম করেছি এবং বিশ্বের বুকে আমাদের যত মাতৃভাষা বা আমাদের যত দেশের গান আছে আর কোনো দেশের এত দেশের গান নেই
পরের গানে যাব আমরা প্রিয়াঙ্কা এবার এবার আমি যে গানটি গাইছি ওপার বাংলার শ্রদ্ধ সন্ধ্যা মুখার্জির গাওয়া খুবই মিষ্টি একটা গান এবং সকালের সাথে আসলে গানটা খুব ভালোভাবে যায় কি মিষ্টি এই সকাল এই গানটা গানটির গীতিকার মোহিনী চৌধুরী এবং সুর করেছিলেন শ্রদ্ধ হেমন্ত মুখার্জি শুনুন মিষ্টি মুখে মিষ্টি একটা সকালের গান খুব সুন্দর চেষ্টা করেছি ভীষণ কঠিন এই গানগুলো কিন্তু তাই না এবং এই গানগুলো যেটি হয় যে প্রত্যেকটা কথার পাশাপাশি প্রত্যেকটা সুরের যে গাঁথুনি এগুলো তুলে তারপরে সেটাকে ডেলিভারি করাটা ভীষণ কঠিন কষ্টসাধ্য একটা কাজ একজন দর্শক আছেন আমাদের সাথে কথা বলে তারপর আবারও গানে যাব কেমন সুপ্রভাত কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে সুপ্রভাত কে বলছিলেন হ্যালো সুপ্রভাত আপু আমি রাজু ঘোষ দক্ষিণ সুনমার থেকে কথা বলছিলাম নিশ্চয়ই ভালো আছেন আমাদের সাথে আসলে আমি শুরু থেকে দেখছি আর খুবই ভালো লাগছে অসংখ্য আমি একটু গানের অনুরোধ করবো পরামর্শ পাওয়া বাংলা আজ দুটো না দুটি পর
খুব সুন্দর গান, সুন্দর গান আপনাকে কল করার জন্য। ভালো থাকবেন এবং আমাদের এই আয়োজনের সাথে থাকবেন আমরা প্রত্যাশা করছি। আবারও গানে যাব প্রিয়াঙ্কা? এখন গাইছি এই গানটি শ্রদ্ধা রুনালালা এবং মাহমুদুর নবী দুইজনে গেয়েছিলেন, গানের ইখাতা স্বরলিপি লিখে। খুব প্রিয় একটা গান আমার, গানটির কথাও শ্রদ্ধা গাজী মাজহারুলের এবং সুর করেছিলেন সুবল দাস। কিন্তু ভীষণ মিষ্টি একটা গান, মিষ্টি প্রেমের গান। শুনি গানের ইখাতায়। Shut up.
দারুণ একটা গান, আর কত সুন্দর একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে যখন এই গানটা আমরা শুনি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগার একটা গান। আবারও একজন দর্শক কল করেছেন প্রিয়াঙ্কা, আমরা কথা বলে গানে যাব। সুপ্রভাত, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন। অনেক ধন্যবাদ কল করার জন্য। আর যে দুটি গানের অনুরোধ করেছেন, দুটি গানই খুব সুন্দর, যদি সম্ভব হয় আর যদি সময় থাকে, তাই না প্রিয়াঙ্কা? নিশ্চয়ই গাওয়ার চেষ্টা করব আমরা। আসলে এইখানটা এখনি গাইছি লিখিত হয়, হ্যাঁ, মানে অ্যাপ্রিশিয়েট করলো একজন দর্শক ফোন দিয়ে। তো আমাদের এইখানটা আসলে প্রিপারেশন ছিল না, তারপরও আমরা চেষ্টা করছি গান। আচ্ছা ঠিক আছে, শুনুন। কী লিখি তোমায়?
অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা। আর সত্যি আমাদের এই আয়োজনে যারা আমাদের অনুষ্ঠানটা যারা দেখে থাকেন এবং যারা কল করেন, অনেক চেষ্টার পরে কিন্তু তারা আসলে আমাদেরকে কল করতে পারেন। তাদের এই অনুরোধগুলো যখন একজন শিল্পী রাখেন তখন আমরাও ভীষণ সম্মানিত হই, আমাদের দর্শকরাও ভীষণভাবে সম্মানিত হন। একজন দর্শক আছেন আবার আমাদের সাথে, একটা কথা বলে আবারও গানে যেতে চাই। হ্যালো সুপ্রভাত, কে আছেন? হ্যালো হ্যালো, শুভ সকাল, কে বলছিলেন? শিল্পী শুনছেন, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম সুপ্রভাত। অসাধারণ পরিবেশন, ধন্যবাদ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? খুব সুন্দর দুটি গান, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য এবং আমাদেরকে কল করার জন্য। ভালো থাকবেন সবসময় এবং আমাদের এই আয়োজনের সাথে থাকবেন, এমনটাই প্রত্যাশা। তাহলে আবারও গানে যেতে চাই প্রিয়াঙ্কা। আমি অবশ্যই ওই দুটি গানের যে কোনো একটি করার চেষ্টা করব, তবে তার আগে নজরুল সঙ্গীত গাইতে চাই একটা। আসলে আমার কাছে মনে হয় সকালের প্রোগ্রাম নজরুল সঙ্গীত ছাড়া আসলে অসম্পূর্ণ, তো এটি নজরুলের ভক্তিমূলক একটি গান, খেলেছ বিশ্বলয়ে। বেশ শুনুন। Oh,
সুন্দর একটা গান। আমি যতটুকু জানি প্রিয়াঙ্কা, তোমার তো গানের শুরুটা নজরুলের গান দিয়েই, তাই না? শুরুটা বলতে আমি নজরুল শিখছি এখনো ছায়ানটে, আমি ছায়ানটের 7 ইয়ার্সের একটা কোর্স আছে, সো ওটা কমপ্লিট করেছি, এখন ফাইনাল ইয়ার একদম শেষ পর্যায়ে আছি। বাহ, একজন দর্শক আছেন, একটু কথা বলবো আবারও। হ্যালো সুপ্রভাত, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছেন? আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন। বাহ, খুব ভালো লাগলো শুনে, শিল্পীর সাথে নিশ্চয়ই কথা বলেছেন। জি, জি জি বলেন। খুব সুন্দর গান আজকে, আসলে মানে পুরনো দিনের খুব পছন্দের এবং খুব পপুলার গানগুলোর আসলে রিকোয়েস্ট আসছে, আমার খুব ভালো লাগছে। লতা মঙ্গেশকরের আরেকটি গান গাইছি, আজ নয় গুনগুন, বেশ ঠিক, ভালো লাগবে আশা করি। খুলে দেয়।
একটা গান আজকে অনেকদিন পরে শোনা হলো প্রিয়াঙ্কা তোমার কণ্ঠে, সলিল চৌধুরীর লেখা এবং সুর করা এবং লতা মঙ্গেশকরজির গাওয়া একটা গান, এবং সলিল চৌধুরীর লেখনের মধ্যে যে একটা বিশেষত্ব আছে সেটি তার সবগুলো গানের মধ্যে কিন্তু আমরা টুকটাক পাই। যেমন এই গানটিতে তিনি মানবতার কথা গেয়ে গেছেন, ছোট্ট শিশুদের গানও যখন তিনি লিখেছেন সেখানেও কিন্তু তিনি মানবতার পক্ষে কথা বলে গেছেন। এই কারণে সলিল চৌধুরীকে সবসময় একটু আলাদা দৃষ্টিতে আলাদা একটা ভালোবাসার ভাবে যেন সবসময় দেখা হয়। তোমাকে অনেক ধন্যবাদ এই গানটি আজকে শোনানোর জন্য। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সাথে, সুপ্রভাত, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ, আমি ইন্দ্রাণী বলছি। আচ্ছা, আসলে আমি বিটিভির প্রতি কৃতজ্ঞ যে আপনাদের সবাইকে, কারণ শিল্পীকে আমি খুব বেশি পছন্দ করি, শিল্পীর অনেক গান আমি শুনেছি এবং আমার ভালো লাগে। আমি আপনার সাথে কথা বলতে পারবো এমন কখনো ভাবি নাই, তো থ্যাংক ইউ এবিটিভি, থ্যাংক ইউ যে আমাকে সুযোগটা করে দিয়েছে। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি সম্ভব হয় করার, সেটা হচ্ছে আমার আকাশে জলে সুখ তারা। খুব সুন্দর গান, চেষ্টা করব। অনেক ধন্যবাদ কল করার জন্য। আজকে আয়োজনে যে কয়জন দর্শকই কল করেছেন প্রত্যেকেই যে কয়টি গানের অনুরোধ করছেন প্রত্যেকটা গান সুন্দর, এবং আসলে বোঝা যাচ্ছে যে তারা মানে একদম অ্যাকচুয়াল শ্রোতা। হ্যাঁ, এটা 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 আমরা খুব সুপ্রভাত বাংলাদেশের টিম থেকে আমরা খুব গর্ব করে এই কথাটা বলি যে আমাদের যারা দর্শক বা আমাদের যারা কল করেন তারা প্রত্যেকেই আসলে সঙ্গীত বুঝেন এবং সঙ্গীতকে যে ভালোবাসেন সেটা তাদের অনুরোধগুলোর ধরন বা প্যাটার্ন দেখলে আমরা আসলে বুঝতে পারি। আবারও গানে যাব প্রিয়াঙ্কা। আমি এবারে গাইছি আমার একটা মৌলিক গান, এই গানটির কথা এবং সুর আমার বাবা ইয়াকুব হোসেন বাবলা, বাবাও একজন সঙ্গীত শিল্পী, এবং গানটির মিউজিক কম্পোজিশনে ছিল রেজওয়ান শেখ, গানটি গাইছি, ভালো লাগবে আশা করি। তোর জন্য অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তোর জন্য অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তুই আমার জানের জান করিস না আর অভিমান, তুই আমার জানের জান করিস
সুন্দর একটা গান, আর এই গানটি বাবা তোমার জন্য স্পেশালি করেছিলেন। জি, তাই কি? কথাগুলো কিন্তু দেখলে বোঝা যায় যে খুব মায়া করে যে লেখার একটা ইচ্ছা, এবং বাবাও একজন সঙ্গীত শিল্পী, প্রিয়াঙ্কা তুমি নিজেও একজন সঙ্গীত শিল্পী, এবং তার পাশাপাশি বাবা আর মেয়ের কিন্তু সম্পর্ক একদম সারা পৃথিবীর সব বাবা মেয়ের মেয়ের সম্পর্ক বিশেষ করে একটু অন্যরকম হয়ে থাকে ঘরে সবার থেকে, তাদের দুজনের সম্পর্কের ধরনটা একটু ভিন্ন। তোমাদের সম্পর্কের গল্প একটু শুনতে চাই ছোট্ট করে। আসলে আমার তো গানের শুরুটা আমার বাবার হাত ধরেই, এবং বাবা গান করেন, বাবা একজন সঙ্গীত শিল্পী, কিন্তু তার পাশাপাশি এখন আসলে গান লেখা এবং সুরের একটা বিষয় চলে এসেছে। এবং আসলে আমার ছোটবেলা থেকে পথ চলা বাবার সাথে, এবং এখনো আসলে সবসময় বাবার সাথেই থাকি সোজা বাংলায়। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরাও দেখতে পাই যে একদম সবসময় বাবার আদরের এই মেয়েটি বাবার ছায়াই সবসময় থাকে, এবং সবসময় গানের ক্ষেত্রে বাবার অনেক সাজেশনসগুলো আমরা দেখি প্রিয়াঙ্কাকে গ্রহণ করতে। বাহ, খুব ভালো লাগলো আমাদের আজকের এই আয়োজনে গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন তাদের সাথে একটু আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজ কিবোর্ডে আছেন রাজীব ভাই, আমাদের সাথে বাঁশিতে আছেন মামুন, তপন ভাই আছেন আমাদের সাথে গিটারে, তবলায় আছেন রাজু চৌধুরী, এবং মোহাম্মদ ফারুক আছেন অক্টোপ্যাডে। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দর করে সকালটা সাজিয়ে দেওয়ার জন্য। আর প্রিয়াঙ্কা, তোমার কণ্ঠে শেষ গানটি শুনবো, কিন্তু তার পাশাপাশি এই যে গান করছো এবং তুমি তো এখনও বিশ্ববিদ্যালয়ে পড়ছো, সেখানকার কথা জানতে চাই, কোন ইয়ার বা কোন সেমিস্টার আছো এখন তুমি? আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ইকোনমিক্সে, অনার্স ফাইনাল ইয়ারে, ইনশাল্লাহ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এত সুন্দর একটা আয়োজনে আসলে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ, এবং শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে সাপোর্ট করার জন্য। আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, তোমাকে অনেক ধন্যবাদ আজকে সকালটা এত সুন্দর করে দেবার জন্য। দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, খুব সুন্দর একটা সময় কাটালাম তোমাকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে। আশা করছি খুব শীঘ্রই আবারও দেখা হবে। তুমি অনেক ভালো থাকো, যেমন করে তোমার গান এগিয়ে যাচ্ছে তেমনি করে পড়ালেখার দিক থেকে তুমি আরও অনেক অনেক বেশি এগিয়ে যাও, আর অনেক বড় হও এমনটা প্রত্যাশা তোমার জন্য। শেষ গানটি কি শুনছি একটু পরিকল্পনা করে, আমি আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, কেমন? প্রিয় দর্শক, সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজনটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অনেক অনেক নিরাপদে থাকবেন এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় শিল্পীর কণ্ঠে শেষ গানটি শুনতে শুনতে আজকের মতো বাড়ি, আচ্ছা খুব সুন্দর এই গানটিও শুনি তাহলে।